huge. That is a piggy. It's out of here. ক্রিকেট ইতিহাসের প্রথম টিম লিডার। ক্রিকেটের ইতিহাস প্রায় 150 বছরের। এই 150 বছর ধরেই একের পর এক দল অন্য কোনো দেশে সফর করেছে, কিন্তু কখনোই টিম লিডার নামক পোস্টের কোনো ব্যক্তিকে এসব সফরে দেখা যায়নি। বাংলাদেশের ক্রিকেটে এবার দেখা গেল টিম লিডার। আপনারা অনেকেই জানেন যে গতকাল যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গেল তার টিম লিডার হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি ক্রিকেটারদের কাছে বন্ধু আর সমর্থকদের কাছে গতিদানব হিসেবে পরিচিত। তিনি একাধারে বোর্ড পরিচালক, বিপিএল এর কোচ, ডিপিএল এর কোচ, একসময়কার জাতীয় দলের ম্যানেজার, এমনকি জাতীয় দলের কোচও ছিলেন। গতবার তো ম্যানেজার হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনি ক্যাসিনোতে গিয়েছিলেন জুয়া খেলতে, তবে ধরা পড়ার পর বলেছিলেন তিনি নাকি ভাত খেতে গিয়েছিলেন। এর আগে 2015 বিশ্বকাপেও গতিদানব সুজন্দা ক্যাসিনোতে গিয়ে ধরা পড়েন, তখনও বলেছিলেন তিনি ভাত খেতে ক্যাসিনোতে যান। কে জানে, ক্যাসিনো ছাড়া হয়তো ভাত পাওয়াই যায় না, কিংবা সুজন্দা ক্যাসিনোর ভাত ছাড়া খেতেই পারেন না। তো সে যাই হোক, আমাদের সেই প্রিয় সুজন ভাই কিংবা সুজন্দাকে এবার করা হয়েছে টিম লিডার। আমরা ক্রিকেট প্রেমীরা আশা করব এই যাত্রায় তিনি ক্যাসিনোতে গিয়ে ধরা পড়বেন না। দেখুন, আমি আপনি সুজন ভাইয়ের যতই সমালোচনা করি না কেন, ক্রিকেটারদের কাছে তিনি কিন্তু ভীষণ জনপ্রিয়। সম্প্রতি সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা দুজনেই বলেছেন যে সুজন ভাই একমাত্র ব্যক্তি যিনি ক্রিকেট নিয়ে কাজ করেন এবং ভাবেন। ক্রিকেটারদের যে কোনো সমস্যায় এগিয়ে যান, ক্রিকেটাররা তাকে ভালোবাসে, তার উপর নির্ভর করে। এই সুজন ভাই ছাড়া বিসিবির আর কোনো কর্মকর্তা ক্রিকেট নিয়ে ভাবেন না, সেটা বিসিবি বস পাপানি হোক কিংবা আকরাম দুর্জয়ের মতো পরিচালকই হোক। আমরা আশা করব সুজন ভাইকে পেয়ে মুইনুল রায় এবার ভালো বোধ করবেন, তারা মাঠে ভালো পারফরমেন্স করবেন, তাহলেই ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটবে। আমরা অবশ্যই চাইব না টাইগাররা 2-0 ব্যবধানে ধুলাই হয়ে বিড়ালের মতো দেশে ফিরুক, তারপর মিডিয়ার কাছে গিয়ে বলুক যে শ্রীলঙ্কার আকাশ বেশি পরিষ্কার থাকার কারণে আমরা ক্যাচ মিস করেছি, আমরা ফিল্ডিং ঠিক মতো করতে পারিনি। আমরা অবশ্যই চাইব না এমন কিছু হোক। সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। That's huge! That is a piggy! It's out of here!